যাচ্ছি না, হয়তো বলছে দাদা গিফটটা কী হলো, ভেবেছিলাম একজন হবে দুজন হয়েছো। সো তোমাদের দুজনকে আমি পার্সোনালি ইমেল করে দেবো, বা তোমাদের যদি দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করার হোয়াটসঅ্যাপে। হ্যালো এভরিওয়ান, আজ 3ই জুন এবং 1ই জুন আমি তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের ওপর দুটো অধ্যায়ের ওপর একটি মক টেস্ট নিয়েছিলাম। বেশ কয়েকজন সেই মক টেস্টে তোমরা পার্টিসিপেট করেছো এবং যারা যারা পার্টিসিপেট করেছো সকলেই ভালো পরীক্ষা দিয়েছো একদম। কিছু কিছু তোমরা ভুল করেছো, MCQ তে অনেকজন ভুল করেছে, কয়েকজন বড় প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছু ভুল করেছে। কি সেই ভুল এবং সেই ভুলগুলো কে কে করেছো সেই ভুলগুলো তো আমি শুধরে দেবই, তার সাথে সাথে অন্যরা যারা পরীক্ষা দাওনি তারাও এই ভিডিওটি অবশ্যই দেখো, যাতে যারা পরীক্ষা দিয়েছে এবং তারা কি ভুল করেছে তোমরা যাতে সেই ভুলটি ধরতে পারো এবং তোমরা যাতে সেই ভুলটি পরীক্ষায় না করো, ঠিক আছে? সেই জন্য কমপ্লিট ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখো, কে কত নাম্বার পেয়েছো সেটা জানাবো আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, তার আগে একটা বড় জিনিস, সেটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের একটি লিঙ্ক পাবে, তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে সবাই সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। মাধ্যমিকের ভৌত বিজ্ঞান রিলেটেড যত ধরনের তোমাদের সমস্যা রয়েছে, যত কোয়েরি রয়েছে, সমস্ত কিছু সেই গ্রুপে আমাকে জানাবে এবং আমি যখনই সময় পাবো বেশ কতগুলো যখন কোয়েরি জড়ো হবে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? সো টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই জয়েন হয়ে যাও। আর চলো কার্যক্রম শুরু করা যাক। আচ্ছা তো দেখো, যারা যারা তোমাদের মধ্যে পরীক্ষা দিয়েছো তাদের সকলে কে কত নাম্বার পেয়েছো, কে কী ভুল করেছো সেটা আমি একটি খাতায় লিখেছি, খাতাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, কে কত নাম্বার পেয়েছো, কোথায় কোথায় ভুল করেছো সবার লিস্টিং এখানে করা রয়েছে। সো এক এক করে আমি নাম বলতে থাকবো আর কে কোথায় ভুল করেছো কত পেয়েছো সমস্ত কিছু বলতে থাকবো। তো চলো স্টার্ট করছি। সবার প্রথমে যে রয়েছো, সর্বপ্রথমে রয়েছে শুভদীপ ঘটক। শুভদীপ ঘটক, তুমি পেয়েছো 30-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, 30-এর মধ্যে তুমি পেয়েছো 26। 4 নম্বর কোথায় গেল? তুমি পরীক্ষা কিন্তু ভালোই দিয়েছো, পরীক্ষা সবাই ভালো দিয়েছে, তাহলে 4 নম্বরটা তুমি কোথায় ভুল করেছো বলে দিচ্ছি। প্রথম ভুল সেটা হচ্ছে 3 নম্বরের একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং এটি পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়। তুমি তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা ভালো দিয়েছো কিন্তু পর্যায় ও শ্রেণী বরাবর পরিবর্তনের ক্ষেত্রে তুমি যে ভুলটি করেছো সেটি হচ্ছে তুমি সরাসরি লিখেছো যে পর্যায় বরাবর বৃদ্ধি পায় এবং শ্রেণী বরাবর হ্রাস পায়, এই জন্য আমি তোমাকে এখানে কেটে দিয়েছি। এখানে এইভাবে উত্তর দিলে হবে না যে পর্যায় বরাবর বৃদ্ধি পায় বা শ্রেণী বরাবর হ্রাস পায়, এটাকে এইভাবে লিখতে হবে যে পর্যায় বরাবর মৌলগুলো যে থাকে, পর্যায় বরাবর আমরা যদি বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে বৃদ্ধি পায় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় এবং ডান দিক থেকে বাম দিকে গেলে হ্রাস পায়। সো পর্যায় বরাবর বৃদ্ধি পায় বা হ্রাস পায় বললে হবে না, পর্যায় বরাবর একদম তোমাকে স্পেসিফিক করে দিতে হবে, স্পেসিফাই করে বলে দিতে হবে যে ফ্রম হুইচ ডাইরেকশন ইট ইজ ডিক্রিজিং অর ইনক্রিজিং, কোন ডাইরেকশন থেকে বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর বৃদ্ধি পায় এটা উল্লেখ করতে হতো। আর শ্রেণী বরাবর ওপর থেকে নিচে হ্রাস পায়, তুমি বলেছো শ্রেণী বরাবর হ্রাস পায়, তোমাকে উল্লেখ করে দিতে হবে যে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে হ্রাস পায়, তুমি ওপর থেকে নিচে আর বাম থেকে ডানে এটা বলোনি, যার জন্য সেটি কাটা গিয়েছে। 1 নম্বর এখানে কাটা গিয়েছে তোমার। তারপরে তোমার নাম্বার কাটা গিয়েছে এক জায়গায় 1/2 নম্বর কাটা গিয়েছে, আমার মনে পড়ছে না কোথায় 1/2 নম্বর কেটেছি, আর একটি প্রশ্নে 1/2 নম্বর কাটা গিয়েছে, 1/2 করে তোমার 2 নম্বর কাটা গিয়েছে। এই হাফটা কাটার মূল রিজন যেটা মূলত হবে সেটা হচ্ছে তোমার প্রশ্নটা হয়তো তুমি যেভাবে চেয়েছো তুমি হয়তো সরাসরি খুব সহজে বলে দিয়েছো, সহজে বলে দিয়েছো বলতে মানে কিছু হয়তো কোনো তথ্য হয়তো তুমি মিস করেছো, সেই জন্য সেটা বাদ দিয়েছে। আমি তোমাকে পার্সোনালি মেইল করে জানিয়ে দেবো কোন সেই ভুল, আমি এখন বুঝতে পারছি না। তারপরে তুমি 2টো MCQ ভুল করেছো, 4টে MCQ দিয়েছিলাম, 2টো MCQ ভুল করেছো। প্রথম MCQ সেটা হচ্ছে যেটা প্রশ্ন ছিল যে নিচের কোন মৌল 3 নম্বর MCQ দেখবে, নিচের কোন মৌলগুলির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হতে পারে না, 4টে অপশন ছিল, তার মধ্যে তুমি যা দিয়েছো সেটা ভুল দিয়েছো। প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এই প্রশ্নটা অনেকেই ভুল করেছো। বলা হয়েছে নিচের কোন মৌলের পরমাণুগুলির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হতে পারে না যখনই বলেছি তখন তোমরা দেখবে তার মানে কোন মৌলের ক্ষেত্রে সমযোজী গঠিত হতে পারে না কিন্তু আয়নীয় বন্ধন গঠিত হতে পারে, তোমরা তখন দেখবে কোনটার ক্ষেত্রে আয়নীয় বন্ধন গঠিত হতে পারে, কারণ যার ক্ষেত্রে আয়নীয় বন্ধন গঠিত হতে পারে তার ক্ষেত্রে কখনোই সমযোজী বন্ধন গঠিত হবে না। সো উত্তর যেটা হবে D নাম্বার NaF, সোডিয়াম ও ফ্লুরিন, NaF সোডিয়াম ফ্লুরাইড, NaF এটা কি যৌগ, এটা হচ্ছে একটা আয়নীয় যৌগ, অর্থাৎ সোডিয়াম এবং ফ্লুরিনের মধ্যে আয়নীয় যৌগ গঠিত হয়, এর মধ্যে কোনো সমযোজী বন্ধন গঠিত হয় না এই দুজনের মধ্যে। সো অ্যান্সার হবে এটা। প্রশ্ন ছিল নিচের কোন পরমাণুগুলির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় না, উত্তর হবে সোডিয়াম ও ফ্লুরিনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় না, এদের মধ্যে আয়নীয় বন্ধন গঠিত হয় পারে। সো এটা তোমার একটা ভুল ছিল। এরপরে যেটা তুমি ভুল করেছো সেটা হচ্ছে 4 নম্বরের MCQ, ম্যাক্সিমাম সবাই এটা ভুল করেছো, শুধুমাত্র 2-1 জন রয়েছে যারা ঠিক দিয়েছো। প্রশ্নটি ছিল যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে,
ম্যাক্সিমাম সবাই এটা উত্তর দিয়েছ যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে, কিন্তু উত্তরটা হবে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছে। যারা যারা এই উত্তর দিয়েছ যে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হয়েছে, হ্যাঁ তোমাদের এই কথাটা ঠিক যে মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতেই সাজানো হয়েছে, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে মূল যেটা ভিত্তি ছিল, বিজ্ঞানী নিলস বোর যে মূল ভিত্তিতে দীর্ঘ পর্যায় সারণী তৈরি করেছিলেন সেই মূল ভিত্তিটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, মৌলদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে তিনি তৈরি করেছিলেন। আমি ভিডিওতে যখন গল্প শুনিয়েছিলাম তোমাদের দীর্ঘ পর্যায় সারণীর মূল মোদ্দা কথা কী ছিল, সকল বইয়ে কিন্তু তিনটে পর্যায় সারণী নেই, মূল বলতে গেলে তোমাদের তিনটে পর্যায় সারণী পড়ানোর কথা এখানে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান মেন্ডেলিফের আদি পর্যায় সারণী, মানে মেন্ডেলিফ যখন প্রথম পর্যায় সারণী তৈরি করেন সেখানে শুধুমাত্র 63টা মৌল উপস্থিত ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা যখন দেখলো যে না পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে মৌলের ধর্মের মূল নিয়ন্ত্রক, তখন বিজ্ঞানীরা কিন্তু মেন্ডেলিফের পর্যায় সারণীটাকে একটু পরিবর্তিত করে আধুনিক রূপ দেন এবং সেখানে মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হয় আধুনিক রূপে, এবং তখন তৈরি হলো আধুনিক পর্যায় সারণী বা মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণী। তাহলে প্রথমে মেন্ডেলিফের আদি পর্যায় সারণী, যেটা কোনো বইয়ে নেই, তোমাদের ক্লাস টেনের অনেক বইতে নেই, কয়েকটি দু একটি বই রয়েছে যেগুলোতে রয়েছে, অর্থাৎ তিনটে পর্যায় সারণীতে কিন্তু কয়েকটা বইয়ে দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম সকল বই শুধুমাত্র দুটো করে পর্যায় সারণী ছবি তোমাদের দেওয়া রয়েছে আর আগেরটার গল্প করা রয়েছে। সো তিনটে পর্যায় সারণী রয়েছে মূলত, একটা হচ্ছে মেন্ডেলিফের আদি পর্যায় সারণী যেটা বাদ হয়ে যায়, মানে ওটারই একটু আধুনিক সংস্করণ করে আধুনিক পর্যায় সারণী তৈরি করা হয় এবং আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হয়। কিন্তু তারও পরবর্তীতে বেশ কিছু বছর পরে বিজ্ঞানী নিলস বোর, মূলত বিজ্ঞানী নিলস বোরের প্রচেষ্টায় বিজ্ঞানী নিলস বোর কী করেন, তিনি কী করেন যে মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতেই সাজান, এতে কোনো ভুল নেই, মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজান, কিন্তু তার একটা মূল ভিত্তি ছিল বা যে মূল জিনিসের ওপর তিনি কী বলবো নির্ভর করে তার পুরো পর্যায় সারণীটাকে তিনি সাজিয়েছিলেন, সেটা হচ্ছে তিনি মৌলের পরমাণুগুলির ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আলাদা আলাদা করে দীর্ঘ পর্যায় সারণীটাকে তৈরি করেছিলেন। অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণী তৈরির মূল ভিত্তি ছিল কিন্তু মৌলদের পরমাণু ক্রমাঙ্ক নয়, মূল ভিত্তি ছিল ইলেকট্রন বিন্যাস, মৌলদের ইলেকট্রন বিন্যাস, এই অপশানটা সঠিক হবে। শুধুমাত্র দু একজন ঠিক দিয়েছ ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, এবং বাকিটা তোমরা সকলেই দিয়েছ যে দীর্ঘ পর্যায় সারণীতে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে করা হয়, পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে করা হয়। কিন্তু তুমি দেখবে যদি ডাইরেক্ট এসএকিউ জিজ্ঞেস করে যে কোন ভিত্তিতে সাজানো হয়েছে, বলে দেবে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, বা যদি এমসিকিউ থাকে এবং এমসিকিউ এ যদি এটা না বলা থাকে যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে করা হয়েছে, এই অপশন যদি না থাকে, যদি এই অপশনটা না থাকে, অর্থাৎ এই তোমাদের বিকল্পটি যদি না থাকে, তখন কিন্তু তুমি পরমাণু ক্রমাঙ্ক দিতে পারো, কিন্তু মেন ভিত্তি ছিল ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। আমি ভিডিওটি গল্পের আকারে বলেছিলাম। সো শুভদীপ ঘোষ, তোমার তো গেল 26 পেয়েছো 30-এর মধ্যে, তোমার এই চারটি ভুল ছিল, শর্ট কোশ্চেনে ভুল করেছ, আর ওইদিকে তড়িৎ বললাম তো কোথায় ভুল করেছো, তোমার গেল। এরপরে যে রয়েছে শ্রীবাসীর সরকার, সো শ্রীবাসীর সরকার, হ্যাঁ তুমি পেয়েছো 30-এর মধ্যে 25, তুমি কী কী ভুল করেছো তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমার বড় প্রশ্ন একদম সব ঠিকঠাক রয়েছে, কিন্তু তুমি একটি 2 নম্বরের অ্যান্সার করতে পারোনি, 2 নম্বরের একটি উত্তর তুমি করোনি, সেজন্য সেখানে 2 নম্বর তোমার চলে গিয়েছে। তারপরে একই প্রশ্ন, সেটা হচ্ছে নিচের কোন মৌলগুলির ক্ষেত্রে, নিজের কোন মৌলের পরমাণু দুটির মধ্যে সমযোজী বন্ধন গঠিত হওয়া সম্ভব নয়, এটা তুমিও ভুল করেছো। আরেকটি ভুল করেছো, সেটা হচ্ছে নিচের কোন যৌগটি ক্ষেত্রে অষ্টক সূত্র পালিত হয় না, বা কোন নিচের কোন যৌগটি অষ্টক সূত্র মেনে চলে না, এরকমই কিছু ছিল প্রশ্নটা, 1 নম্বর এমসিকিউ, যেটা হবে PCL5, তুমি এটা ভুল করেছো। তুমি আরও একটি ভুল করেছো, সেটা হচ্ছে এসএকিউ, প্রশ্ন ছিল যে মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে, অর্থাৎ মেন্ডেলিফ যখন যে পর্যায় সারণী তৈরি করেছিল সেই সময় তার পর্যায় সারণীতে কটি মৌল ছিল, সো তুমি হয়তো এটা জানো না যে কটি মৌল ছিল, তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখোনি, কারণ আমি প্রথম ভিডিওতে হয়তো জানিয়ে দিয়েছিলাম যে মেন্ডেলিফ যখন তার পর্যায় সারণী তৈরি করে তো সেই সময়ে শুধুমাত্র 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল, শুধুমাত্র 63টাই আবিষ্কৃত হয়েছিল, পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য মৌলগুলি আবিষ্কার হয়, এবং মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন নিষ্ক্রিয় গ্যাসও আবিষ্কার হয়নি। তুমি উত্তর দিয়েছো যে 112টি, তুমি তোমার উত্তরের যুক্তি এইভাবে দিয়েছো যে তুমি লিখেছো যে মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, এই জন্য মেন্ডেলিফের পর্যায় সারণীতে 112টি মৌল ছিল, এটা তুমি দিয়েছো। দেখো আমরা সকলে জানি বর্তমানে যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী রয়েছে, অর্থাৎ সেখানে 118টি মৌল দেখা গেলেও 117টা মৌল আছে, আর একটা মৌল আবিষ্কারই হয়নি, এটা আমরা সকলে জানি,
এবং তুমি এখানে একটা ট্রিক খাটিয়েছো, সেটা হচ্ছে 117 থেকে তুমি নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে দিয়েছো, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, অর্থাৎ 117 থেকে তুমি হয়তো 5টা বাদ দিয়ে দিয়েছো, যে ভেবেছো যে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, তাহলে 117 থেকে নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে দিই, তাহলে 17 থেকে 5 বাদ দিলে 12, সেজন্য তুমি লিখে দিয়েছো যে মেন্ডেলিফের আদি পর্যায় সারণীতে 112টা মৌল ছিল। কিন্তু উত্তর ভুল, মেন্ডেলিফ যখন পর্যায় সারণী তৈরি করে তখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়নি, ঠিকই আছে, কিন্তু এই 117টি আবিষ্কার হয়নি। এই 117টির মধ্যে তো অনেকগুলো মৌল মানুষ কৃত্রিম উপায়ে তৈরি করেছে। সো যখন মেন্ডেলিফ তার পর্যায় সারণী তৈরি করেছিল তখন শুধুমাত্র 63টা মৌল আবিষ্কৃত হয়েছিল প্রকৃতিতে, এবং উত্তর হবে 63। তুমি এটা ভুল করেছো, তুমি এই টোটাল 5 নম্বর ভুল করেছো, 2টো MCQ, 1টা SAQ, আর 1টা 2 নম্বর অ্যান্সার করোইনি। সো 25 পেয়েছো, তাছাড়া বাকি সব ভালোই করেছো। এরপরে এবার যে আসছে তার নাম হচ্ছে সালোনি সিং। সালোনি সিং তুমি পেয়েছো, আমি প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো ফার্স্ট হবে, তুমি যেটা পেয়েছো 30-এর মধ্যে 27.5, 27.5। কেন 27.5, কী কী ভুল করেছো, সো ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। 1 নম্বর ভুল করেছো, যেটা হচ্ছে মেন্ডেলিফের আদি দীর্ঘ পর্যায় সারণীতে 63টি মৌল ছিল, তুমি দিয়েছো 32টি। কোথা থেকে 32 দিয়েছো, নাকি তাড়াহুড়ায় 32 লিখে দিয়েছো, সেটা একটু ভাববে, ঠিক আছে। আর যদি আমার ভিডিওগুলি এখনও না দেখে থাকো, পর্যায় সারণীর ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, পর্যায় সারণী থেকে সমস্ত যে কটা ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে নেবে, সমস্ত কিছুর উত্তর তোমরা করতে পারবে, ঠিক আছে। আমি সেখানে বলেছি যে 63টা মৌল ছিল আদি পর্যায় সারণীতে, তুমি 32 দিয়েছো, এখন তাড়াহুড়ায় হয়তো 32 করে দিয়েছো, এটা 1 নম্বর ভুল করেছো। তারপরে তুমি আরও একটি ভুল করেছো, সেটা হচ্ছে হ্যাঁ আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে, তুমি লিখে দিয়েছো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 9টি শ্রেণী 7টি পর্যায়, উত্তর ভুল। মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণী বা আধুনিক পর্যায় সারণীতে 9টি শ্রেণী আছে, কিন্তু আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণী যেটা IUPAC দ্বারা অনুমোদিত হয়েছে, বিজ্ঞানী মূলত বিজ্ঞানী নীলস বোরের প্রচেষ্টায় যেটি তৈরি হয়েছিল, সেই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 18টা শ্রেণী রয়েছে, 9টা নয়। তুমি দীর্ঘটা হয়তো তাড়াহুড়োয় হয়তো দীর্ঘটা মিস করে ফেলেছ, প্রশ্নে বলা ছিল দীর্ঘ পর্যায় সারণীতে কটা শ্রেণী রয়েছে, উত্তর হবে 18টা শ্রেণী, তুমি লিখে দিয়েছো 9টা শ্রেণী, এটা ভুল করেছো। 2টো ভুল করলে 2 নম্বর এখানে তোমার কেটেছে, আর নাম্বার কোথায় কেটেছে তোমার, আর নাম্বার 2 নম্বর এখানে গেছে, হাফ নাম্বার কেটেছে তোমার, এটা কোন প্রশ্ন ছিল তোমার, আরও এক জায়গায় হাফ নাম্বার কেটেছে, ঠিক আছে। বড় প্রশ্ন 3 নম্বরের একটি প্রশ্নের ক্ষেত্রে তোমার হাফ নাম্বার কেটেছে, সেখানে আমি মনে পড়ছে না যে 3 নম্বরে কেন হাফ নাম্বার কেটেছে, কিন্তু বড় একটি প্রশ্নে তোমার হাফ নাম্বার কেটেছে। সো 27.5 পেয়েছো। এরপরে রয়েছে, প্রচণ্ড গরম পড়েছে, ঘেমে আছি। এরপরে রয়েছে স্নেহা আড্ডি। স্নেহা তুমি পরীক্ষা ভালোই দিয়েছো, সমস্ত বড় প্রশ্ন ঠিকঠাক দিয়েছো, কিন্তু তুমি ছোটো প্রশ্নে একটু মার খেয়ে গিয়েছো, ছোটো প্রশ্নে একটু ভুল হয়েছে। কী কী সেই ভুল হয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার একটু মিস্টেক হয়েছে, 30-এর মধ্যে 27 পেয়েছো তুমি, ঠিক আছে, আগের জন কিন্তু 27.5 পেয়ে গিয়েছে, সো মন খারাপ করো না, পরের পরীক্ষা ভালো হবে। সো তুমি পেয়েছো 27-30-এর মধ্যে। তুমি কী কী ভুল করেছো, একই ভুল, সেটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে কীভাবে সাজানো হয়েছে, তুমি দিয়েছো মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজানো হয়েছে, মৌলগুলিকে পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতেই সাজানো হয়েছে, কিন্তু মূল ভিত্তি যেটা সেটা হচ্ছে মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছে, বিজ্ঞানী বোর তৈরি করেছিলেন, মনে করো ভিডিওতে বলেছি যে বিজ্ঞানী নীলস বোর সর্বপ্রথম মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজান, এবং পরবর্তীতে গিয়ে সাল মনে পড়ছে না, পরবর্তীতে গিয়ে IUPAC নামক সংস্থা সেটাকে অনুমোদিত করে এবং হালকা একটু পরিবর্তন করে সেটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। সো সেখানে মূল ভিত্তি ছিল পরমাণুর ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। এই একটা MCQ ভুল করেছো, আরও একটা MCQ ভুল করেছো, সেটা হচ্ছে 3 নম্বরের MCQ, 3 নম্বরের MCQ হবে সোডিয়াম এবং ফ্লুরিন এই দুজনের মধ্যে আয়নীয় বন্ধন গঠিত হয়, এই দুজনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় না, তুমি দিয়েছো কার্বন ও ক্লোরিন এবং বোরন ও ফ্লুরিন, কার্বন ও ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, তোমাদের বইয়ে নেই তাই, তবে বোরন আর ফ্লুরিন এই দুজনের মধ্যে গঠিত হয়, যদি বলো কীভাবে গঠিত হয় আমি দেখিয়ে দেবো। সো গঠিত হয়। আরও একটা জিনিস, তুমি প্রশ্নে ভুল লিখে ফেলেছো, তুমি প্রশ্ন যদি ঠিক দেখতে তাহলে এখানে তুমি কিন্তু 28 নম্বর পেতে, সেটা হচ্ছে কী ভুল লিখেছো তুমি, প্রশ্নটা ছিল একটি অধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও, একটি অধ্রুবীয় দ্রাবক, আমি কিন্তু ধ্রুবীয় দ্রাবক বলিনি, তুমি উত্তর লিখেছো একটি ধ্রুবীয় দ্রাবক হলো জল, প্রশ্নে আমি বলেছি অধ্রুবীয় দ্রাবক, কিন্তু তুমি লিখে দিয়েছো ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ, সো প্রশ্ন দেখতে কিন্তু ভুল করেছো, এর পরবর্তীতে পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেখতে আর ভুল করবে না। সো ঠিকই আছে, প্রথমবার পরীক্ষা দিতে গেলে এরকম হয়ই, সো মক টেস্টটা দিয়ে কিন্তু তোমাদের অনেক হেল্পও হচ্ছে, কী কী ভুল করছো এগুলো ধরতে পারছো, যে কিন্তু তুমি কিন্তু প্রশ্ন দেখতে একটু ভুল করছো, অধ্রুবীয় জায়গায় তুমি ধ্রুবীয়র উদাহরণ দিয়েছো, এই 3টে তোমার শর্ট কোশ্চেন ভুল হয়েছে, যার জন্য তুমি পেয়েছো 27।
এবার আছে কমলিকা গাঙ্গুলি। কমলিকা গাঙ্গুলি, তুমি সমস্ত কিছু ভালো করেছো, তোমার শুধুমাত্র একটা শর্ট প্রশ্ন ভুল গিয়েছে। সেই একটা শর্ট প্রশ্ন হচ্ছে আর 3 নম্বর এমসিকিউ, সেটা হচ্ছে সোডিয়াম আর ফ্লুরিনের মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয় না, কারণ সোডিয়াম আর ফ্লুরিনের মধ্যে তো আয়নীয় বন্ধন গঠিত হয়, সোডিয়াম ফ্লুরাইড, সেই জন্য উত্তর হবে ডি। তুমি অন্য একটি অ্যান্সার দিয়েছো, এই একটা এমসিকিউ ভুল করেছো। তুমি বড় প্রশ্ন কিন্তু একটু ভুল করে ফেলেছো। বড় প্রশ্ন কী ভুল করে ফেলেছো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা ছিল এখানে লিখেছি কি অতি বলতে, আচ্ছা প্রথমে যে আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল সেই 3 নম্বরের ক্ষেত্রে হয়তো 1+1+1 ছিল, এবং শেষের যে 1 নম্বর প্রশ্ন ছিল যেখানে বলা ছিল যে দীর্ঘ পর্যায় সারণীতে কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, তুমি লিখেছো 6 ও 7, 6 নম্বর পর্যায়কে দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায় প্রথম অতি দীর্ঘ পর্যায় বলা হয়, এবং 7 নম্বর পর্যায়কে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় বলা হয়। হ্যাঁ, তোমার এই যুক্তি কিন্তু বলতে গেলে কিছুটা ঠিকই রয়েছে। সেটা হচ্ছে 6 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়ে 32টা মৌল রয়েছে, এবং 7 নম্বর পর্যায়কে প্রায় সম্পূর্ণ পর্যায় বলা হয়, সেখানে সম্ভবত আমার যতটা মনে পড়ছে 31টি মৌল রয়েছে, একটা মৌল রয়েছে কিন্তু সেটা এখন আবিষ্কৃত হয়নি। তো তুমি সেদিক থেকে বলেছো যে হয়তো প্রথমে যেহেতু 6 নম্বর পর্যায়ে 32টা মৌল হয়ে যাচ্ছে সেই জন্য তাকে প্রথম দীর্ঘ পর্যায় বলা হয়, এবং 7 নম্বরকে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় বলা হয়। এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে? তোমাকে স্পেসিফিকলি আমি জিজ্ঞেস করেছি কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, উত্তর হবে 6 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। এখন তুমি কি কোনো বইয়ে এটা দেখেছো যে এরকম বলা রয়েছে যে 6 নম্বরকে প্রথম অতি দীর্ঘ পর্যায় আর 7 নম্বরকে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায় বলা হয়? এটা কি কোনো বইয়ে দেখেছো? যদি বইয়ে দেখে দেখো তাহলে আমাকে জানাবে, আমি একবার চেক করবো, কারণ ওটা হবে না, ঠিক আছে? তোমার কনসেপ্ট ঠিক রয়েছে কিন্তু সঠিক উত্তরটা হবে শুধুমাত্র 6 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। এই দুটো তুমি ভুল করেছো, যার জন্য তুমি পেয়ে গিয়েছো 28। 28 এখনও কিন্তু কেউ পায়নি, তুমি কিন্তু 28-এ রয়েছো। এবার রয়েছে হচ্ছে তোমাদের প্রিয়াংশু সেন। প্রিয়াংশু সেন, তুমি পেয়েছো 30-এর মধ্যে 27। 3 নম্বর কিন্তু তুমি মিস করে ফেলেছো। 3 নম্বর কোথায় মিস করে ফেলেছো? 1 নম্বর সেটা হচ্ছে কমলিকা গাঙ্গুলির মতোই সেম, সেটা হচ্ছে বড় প্রশ্নে যেটা ছিল যে কোন পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, তুমি লিখেছো 7 নম্বর ও 8 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়। সো তোমার জানার জন্য এটা বলে দিই, তুমি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে মিস্টেকটা করেছো, সেটা হচ্ছে পর্যায় সারণীতে অতি দীর্ঘ পর্যায় সারণী বলো, দীর্ঘ পর্যায় সারণী বলো, বা মেন্ডেলিফের আধুনিক পর্যায় সারণী বলো, বা মেন্ডেলিফের আদি পর্যায় সারণী, কোনো পর্যায় সারণীতেই কিন্তু 8টা পর্যায় নেই, প্রতিটি পর্যায় সারণীতে 7টা করে পর্যায় রয়েছে। তুমি দিয়েছো 7 ও 8 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, উত্তর হবে 6 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় বলা হয়, কারণ 6 নম্বরেই হঠাৎ করে 32টা মৌল হয়ে যায়, ঠিক আছে? সেই জন্য 6 নম্বর পর্যায়কে অতি দীর্ঘ বলা হয়। এই একটা তুমি ভুল করেছো, আর দুটো এমসিকিউ ভুল করেছো, সেটা হচ্ছে শেষ এমসিকিউ যেটা সবাই করেছে, সেটা হচ্ছে তুমিও দিয়েছো পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে দীর্ঘ পর্যায় সারণীতে সাজানো হয়েছে, কিন্তু না, দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছে। পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে তো সাজানো হয়েছে কিন্তু মূল ভিত্তি ছিল ইলেকট্রন বিন্যাস, সেই জন্য উত্তর হবে ইলেকট্রন বিন্যাস। এমসিকিউ এই ভুলগুলোই হয়। আর একটা ভুল করেছে 2 নম্বর এমসিকিউ, উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড, তুমি দিয়েছো জল। কার্বন ডাইঅক্সাইডে দ্বিবন্ধন দেখা যায়, জলে দ্বিবন্ধন দেখা যায় না, তুমি দিয়েছো জল। তুমি জলের একটু যদি গঠনটা আঁকতে, ইলেকট্রন ডট গঠন, তুমি দেখতে যে H2O, হাইড্রোজেন, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের এক বন্ধন গঠিত হয়, দ্বিবন্ধন গঠিত হয় না, এই ভুলটি তুমি করেছো, সেজন্য তুমি 30-এ পেয়েছো 27। সো নেক্সট, আর শুধুমাত্র দুজনই রয়েছে, কে সেই দুজন? একজনের নাম শুভজিৎ সাহা, আরেকজনের নাম আবির পান্ডা। তোমাদেরকে কংগ্রাচুলেশন, তোমরা দুজনই ভালো পরীক্ষা দিয়েছো, সবাই ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু তোমরা দুজনই পেয়েছো 30-এর মধ্যে 29 করে, একজন শুভজিৎ সাহা একজন আবির পান্ডা, দুজনই 29-29 করে পেয়েছো। দুজনই সেম ভুল করেছো, সেই ভুলটা কি? দুজনই সব বড় প্রশ্ন ঠিক লিখেছো, এসএকিউ ঠিক লিখেছো, সমস্ত কিছু ঠিক লিখেছো, কিন্তু এমসিকিউ শেষেরটা কিন্তু দুজনই ভুল করেছো। সেই শেষের দুজন ভুলটা কি? সেই একই ভুল, ডি নাম 4 নম্বর যে এমসিকিউ ছিল যে দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে কিসের ভিত্তিতে সাজানো হয়েছে, দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলিকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছে, এটা কিন্তু সবাই ভুল করেছে, তোমরা ভুল করেছো, শুধুমাত্র কমলিকা গাঙ্গুলি সেই ঠিক করেছে, কমলিকা ঠিক করেছে, বাকি কিন্তু সবাই ভুল করেছো। সো আবির পান্ডা আর শুভজিৎ সাহা, তোমরা দুজন যদি এই ভুলটা না করতে তাহলে তোমরা 30 পেতে। যাই হোক, হয়তো তোমাদের জানা ছিল না, বা তোমরা হয়তো, তুমি হয়তো ভিডিও হয়তো ভালো করে দেখেছো কিন্তু হয়তো মিস করে ফেলেছো, সেখানে আমি বলেছিলাম যে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কীভাবে তৈরি হলো, সেটা তৈরি করেছিল মেন্ডেলিফের পর্যায় সারণী সংশোধিত হলো, তারপরে বিজ্ঞানী নিলস বোর, কত সাল বলেছিলাম, বিজ্ঞানী নিলস বোর আসলেন, তিনি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে,
ফোন এসে গিয়েছিল, বিজ্ঞানী নিলস বোর আসলেন, তিনি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলগুলিকে তৈরি করেছিলেন, মৌলগুলিকে পর্যায় সারণীতে সাজিয়েছিলেন। সো এটাই ছিল আজকের অ্যান্সার। 29 পেয়েছে হচ্ছে শুভজিৎ সাহা ও আবির পান্ডা। সো কংগ্রাচুলেশন টু শুভজিৎ সাহা অ্যান্ড আবির পান্ডা, তোমরা দুজনে 29 করে পেয়েছো। দুজনে কোন এমসিকিউ ভুল করেছে আমি বলে দিয়েছি, বাকি সমস্ত কিছু ঠিকঠাকই যাচ্ছে। পরীক্ষা সবাই ভালো দিয়েছে, এমসিকিউয়ে কিন্তু কয়েকজন ভুল করেছে এবং প্রথম প্রথম হবে, ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হবে, কারণ ভুল করলেই তো মানুষ শেখে, ঠিক কিনা? আর কোথায় কোথায় ভুল করেছো কে কী সেগুলো তো জানিয়ে দিয়েছি, আর এর পরবর্তী পরীক্ষা কিন্তু সবাই দেবে, বাকিরা দেয়নি কেন, এই কয়জন দিয়েছে, যদিও এই কয়জন দিয়েছে আমি তাতেই খুশি। এইভাবে পরীক্ষা দিতে থাকো, সাথে থাকো, আর যারা পরীক্ষা দেওয়া নেই তারা কি ফাঁকি মারছো কিনা জানি না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাবাই। আর কোনো যদি সমস্যা হয় জানাবে। আর তোমরা দুজন শুভজিৎ সাহা আর আবির পান্ডা যাচ্ছি না, হয়তো বলছে দাদা গিফটটা কী হলো। সো গিফট যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের যত ভৌত বিজ্ঞানের প্রবলেম হবে ভৌত বিজ্ঞানের যেখানে, সেটা সরাসরি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারবে, আমি বলেছিলাম যারা টফ করবে। সো শুভজিৎ সাহা ও আবির পান্ডা দুজনে 29 পেয়েছে, ভেবেছিলাম একজন হবে, দুজন হয়েছো। সো তোমাদের দুজনকে আমি পার্সোনালি ইমেল করে দেবো, বা তোমাদের যদি দরকার হয় আমার সাথে কন্ট্যাক্ট করার হোয়াটসঅ্যাপে, তাহলে জাস্ট একটা কমেন্ট করবে না, আমাকে ইমেল করবে বা টেলিগ্রাম গ্রুপে জানাবে, আমি তোমাদের পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমাদের যত প্রবলেম আমাকে জানাতে পারো। আর অন্যরা মানে মন খারাপ করো না, পরবর্তী পরীক্ষা আসছে সেখানে ভালো করো, সেখান থেকেও হয়ে যাবে, ঠিক আছে? সো দেখা হচ্ছে পরে ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।